নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উপত্যকা জুড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মদিন পালিত। কাদা মাড়িয়ে বরখলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন জেলা উপায়ুক্তের। পাবলিক স্কুল রোডে পাম্প লাগিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা, ভূয়সী প্রশংসা বিধায়কের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রতি বছরের মতো এবছরও উপত্যকা জুড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হল। বৃহস্পতিবার বৃষ্টি ভেজা দিন উপেক্ষা করে শহরের বিভিন্ন সংস্থা সংগঠনের কর্মকর্তারা সহ সংস্কৃতিপ্রেমী জনগণ একত্রিত হয়ে যথাযোগ্য মর্যাদায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। এদিন সকালে শিলচর পার্করোডস্থিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিমূর্তির সম্মুখে বিভিন্ন সংস্থা সংগঠন ও সংস্কৃতিপ্রেমীরা জমায়েত হয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। পাশাপাশি কবির প্রতিমূর্তিতে মালদানও করেন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে শিলচর সঙ্গীত বিদ্যালয়, অগ্নিবীণা সঙ্গীত একাডেমি, ছন্দনীর সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা, শিলচর লায়ন্স সিগনেচার, স্বরলিপি, নূপুর সাংস্কৃতিক সংস্থা, ত্রিনয়নী সঙ্গীত বিদ্যালয় সহ বিভিন্ন সংস্থা ও সংগঠন। পরে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট তবলাবাদক তথা সাংস্কৃতিক কর্মী ভাস্কর দাস বলেন, সেই জন্মদিন উপলক্ষে আমরা এখানে এসেছি। শহরের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা এবং বুদ্ধিজীবীরা এখানে এসেছেন। তো আমরা যেহেতু প্রাকৃতিক একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা কাটাচ্ছি, এসবের পরেও আমাদের যে শ্রদ্ধা জায়গাগুলো এগুলো তো আমরা ত্যাগ করতে পারি না। সেই হিসাবেই আমরা আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলামকে এখানে এসে আমরা বিভিন্ন সংগঠন থেকে শ্রদ্ধা জানালাম এবং চিত্র পরিসরের মধ্যেও আমরা আজকে এই কাজটুকু করলাম এবং সাথে আমরা একটু গান বাজনা করে এখানে বিভিন্ন সংগঠন থেকে এসছেন, ত্রিনয়নী সাংস্কৃতিক সংস্থা, অগ্নিবীণা সঙ্গীত বিদ্যালয় এবং ছন্দনী সংস্থা এবং লায়ন্স নজরুল মঞ্চ এবং লায়ন্স সিগনেচার, লায়ন্স লিও এবং নবারুণ সংগঠন। তো আজকে আমরা এসে বিভিন্ন সংগঠন এছাড়াও আর আগে অনেক সংগঠনে এসে গেছে। আজকে আমরা এই শ্রদ্ধা জানিয়ে সত্যি আমরা খুব আনন্দিত এবং আমরা আশা করি নজরুলকে নিয়ে এই পরিসরে আমরা আবার যে অবস্থার মধ্যে আমরা আছি বর্তমানে ওনাকে ঠিক সেই জায়গাটা আমরা দিতে পারছি না। নানান সবাইকে নিয়ে আমরা ব্যস্ত আছি। ওনার জীবনটাই এইভাবেই চলছিল, বিদ্রোহ করে 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 উনি গেছেন, কিন্তু ওনার যে প্রকৃত যে জায়গা আজ অবধি আমরা সেই জায়গা আমরা ভারতবর্ষ থেকে ওনাকে সেই জায়গা দিতে পারিনি। এদিকে বৃহস্পতিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করল এআইডিএসও, এআইডিওয়াইও, কিশোর কিশোরী সংগঠন কমসোমল এবং এআইএমএস এর কাছাড় জেলা কমিটি। এদিন সকালে সংগঠনগুলোর জেলা কার্যালয় থেকে মিছিল বের করে শিলচর পার্ক রোড স্থিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিমূর্তির সম্মুখে সংগঠনের কর্মকর্তারা মিলিত হয়ে বিদ্রোহী কবিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। সংগঠনগুলোর জেলা কার্যালয়ে এই উপলক্ষে এক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে প্রথমে বিদ্রোহী কবির জন্মদিন পালনের ব্যাখ্যা করেন এআইডিএসও র জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস। আলোচনা সভার মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইএমএসএস এর জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুরী। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আদর্শে সমাজ গড়তে নবপ্রজন্মকে আহ্বান জানান। সম্প্রতি গোটা রাজ্যের সাথে কাছাড় জেলায় বহু এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে প্রতিদিনই জেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বন্যা পীড়িতদের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। বুধবারও একই কর্মসূচি অব্যাহত রেখেছে জেলা প্রশাসন। কাদামাড়িয়ে বরখলা এলাকার জলমগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন জেলা উপায়ুক্ত কীর্তি জল্লে। এদিন জেলা উপায়ুক্তের সাথে রাজস্ব বিভাগের পাটোয়ারিরা এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা উপায়ুক্ত জানান, বরখলার নিচু এলাকাগুলোতে যাতে বন্যার জল
না ঢুকতে পারে সেজন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে এবং বন্যা প্রতিরোধ করতে পরবর্তী অ্যাকশন প্ল্যানে তা সন্নিবিষ্ট করা হবে। বন্যা পরবর্তী প্রশাসনিক রিভিউ বৈঠকগুলিতে জেলার সব এলাকার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা সম্ভব না হলে জেলা উপায়ুক্ত নিজেই জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করে তা আহরণ করছেন বলে জানান। এদিন পরিদর্শনকালে জেলা উপায়ুক্ত রাজনগরে একটি মেডিকেল শিবির আয়োজন করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। এছাড়াও মানিকপুরে বন্যা প্রতিরোধ বাঁধ নির্মাণের জন্য স্থানীয় জনগণ প্রশাসনের সাথে কাজে সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। এদিকে জেলা উপায়ুক্তের নির্দেশে বুধবার জেলার সবকটি বিভাগের তরফ থেকে ত্রাণ ও পুনর্বাসন কাজে তাদের গতি জোরদারভাবে অব্যাহত রাখে। বুধবার জেলার 251টি গ্রামের 1,63,488 জন লোক বন্যার কবলে রয়েছেন বলে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে। পাশাপাশি 17টি মেডিকেল টিম ত্রাণ শিবিরগুলোতে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন। এদিন বানভাসীদের প্রশাসনের তরফ থেকে মোট 100 কুইন্টাল চাল, 25 কুইন্টাল ডাল, 7 কুইন্টাল লবণ এবং 754 লিটার তেল বিতরণ করা হয়েছে। बट इस खुद देखा है तो हम डेफिनेटली इरोजन प्रोटेक्शन स्कीम तो सरकार को प्रपोज करेंगे एंड आई थिंक वंस गांव का इरोजन प्रोटेक्शन हो जाए बाकी डेवलपमेंट इतना दूर नहीं है, रास्ता बिजली पानी सब आ जाएगा, पहले गांव को बचाना है। तो हमारा फर्स्ट स्टेप होगा कि फ्लड प्रोटेक्शन, तो सूखा सीजन में होपफुली काम शुरू हो जाए, यही सरकार से हम रिक्वेस्ट करेंगे। उनको भी हम साहब भी 8 लोग हैं, सब कागज हम कलेक्ट कर रहे हैं, कल या परसों अगर सब कागज मिल जाए तो हम सैंक्शन भी करेंगे। ड्राउनिंग डेथ का जो है 4 लाख मिलेगा पर हेड, वो कागज़ रेडी हो रहे हैं, हम हर रोज़ उसका रिव्यू करते हैं। जल्दी उनको कॉम्पनसेशन करने के लिए हमारे पटवारी भी आएंगे, पूरा गांव का सर्वे लेंगे। ये फ्लड में जो डैमेज हुआ वो तो कॉम्पनसेशन देंगे, बट उससे होगा नहीं जब तक गाँव ना बचे, तो गाँव बचाने के लिए हमारा फर्स्ट फोकस यही होता है कि रिव्यू मीटिंग्स में ये सब इशू आता नहीं है, कहीं ना कहीं छूट जाता है, तो इसीलिए हम सोचे कि हर ब्लॉक में सबसे पीड़ित जगह में जाएंगे ताकि नेक्स्ट ईयर के लिए। শিলচর পাবলিক স্কুল রোড থেকে বন্যার জল নিষ্কাশন করতে মাঠে নামলেন বিধায়ক দীপায়ন। বিগত সপ্তাহে টানা বৃষ্টিপাতের দরুন অন্নপূর্ণা ঘাটে থাকা বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করার ফলে গোটা শহরে বরাক নদীর জল ঢুকে পড়ে। শহরের বহু এলাকা জলমগ্ন হওয়ার দরুন বাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন সহস্রাধিক জনগণ। এদিকে বর্তমানে বরাক নদীর জলস্তর বিপদসীমা নিচে থাকলে বহু এলাকা এখনও বন্যার জলে প্লাবিত রয়েছে। সেইসব এলাকা থেকে জমা জল নিষ্কাশন করতে বিধায়ক দীপায়ন চক্রবর্তী উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে রাঙ্গিরঘাটের জমা জল নিষ্কাশন করতে মোটর পাম্পের ব্যবস্থা করেছেন বিধায়ক। বুধবারও একইভাবে শহরের পাবলিক স্কুল রোডের আদি শিববাড়ি রোড সহ এলাকার অলিগলিতে আটকে থাকা জমা জল নিষ্কাশনে মাঠে নামলেন তিনি। এই কাজের দেখাশোনা করতে বিধায়কের পৌরসভার প্রতিনিধি দেবাশিষ সোমকে দায়িত্ব সমছে দেন। বিধায়কের এহেন ভূমিকায় সাধুবাদ জানান এলাকার বিশিষ্টজনেরা। এদিন বিধায়কের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর শহর মন্ডল কমিটির সভাপতি শান্তনু রায়, 201 ও 202 নং বুথের সভাপতি দয় সঞ্জয় রায়, রূপক চন্দ সহ অনেকে। অভিযোগ যাচ্ছে পৌরসভার বিধায়কের নমিনি দেবাশিষ সোম পাম্প লাগিয়ে পাবলিক স্কুলের জল বের করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকাল থেকেই কাজ চলছে, সঙ্গে উপস্থিত আছে রূপক চন্দ্র, সঞ্জয় রায়, পাড়ার বাসিন্দারা সকলেই আছে এবং কিছুক্ষণ আগে আমাদের মধ্যপুর মণ্ডলের সভাপতি শ্রী শান্তনু রায় মহেশ্বরও একটু উপস্থিত ছিলেন। সবাই মিলে সবার প্রতিষ্ঠায় এই পাবলিক স্কুল রোডের জল বাইর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাই নমস্কার। বন্যার ভয়াবহতা কাটিয়ে শিলচর শহর স্বাভাবিক ছন্দে ফিরে আসলেও গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকা এখনও বন্যার কবল থেকে পরিত্রাণ পায়নি। জেলার বিভিন্ন এলাকায় আজও অনেক ঘরবাড়ি জলের নিচে তলিয়ে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে জনগণ নৌকাকেই যাতায়াতের সাধন হিসেবে ব্যবহার করছেন। স্থানীয় প্রশাসন জেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকার পরিদর্শন করে প্রভাবিত মানুষের খোঁজখবর নিচ্ছেন ও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এদিকে জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে শহরতলির বৃহত্তর বধুরাইল এলাকায় বন্যা আক্রান্ত মানুষের সহায়তায় এগিয়ে এল বধুরাইল গাঁওরক্ষী বাহিনী। বুধবার এলাকার ভুক্তভোগী জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বধুরাইল গাঁওরক্ষী বাহিনী। এদিন বধুরাইল শিব মন্দিরে একটি সভার মাধ্যমে মোট 26টি পরিবারের মধ্যে 5 কেজি চাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন তারা। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকার বিশিষ্ট বিজেপি কর্মী বিমল চক্রবর্তী জানান, বধুরাইল গাঁওরক্ষী বাহিনী ও এলাকার বেশ কিছু যুবকের প্রয়াসে চাঁদা সংগ্রহ করে এলাকার ভুক্তভোগী জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সরকার কর্তৃক বিভিন্ন এলাকায় প্রভাবিত মানুষের খোঁজ নিলেও জেলার প্রত্যন্ত অঞ্চলের অনেক লোক সরকারি সহায়তা থেকে আজও বঞ্চিত রয়েছেন।
আমরা আজকে এই রিলিফ ওয়ার্কারদের ব্যাপারে কাজ তৈরি করেছিলাম। ডায়লগ কিন্তু দিয়ে ওনাদেরকে আমরা একটা সাহায্যের হাত বাড়িয়েছি। আশা করি সরকারও এতে নজর দেবেন, আমাদের পঞ্চায়েত প্রতিনিধি যারা আছেন তারাও একটু নজর দেবেন। আশা করি আমাদের এই মাধ্যমে অন্য কিছু নয়, সাহায্য এমন কিছু আমাদের করার নাই, যা সরকার করছেন যথেষ্ট করছেন, কিন্তু গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে সব দিকে ওনাদের দ্বারা দেখা সম্ভব হচ্ছে না। তাই আমরা সরকারের তরফ থেকে অর্থাৎ আমাদের আন্তরিকতার তরফ থেকে সরকারের হয়ে আমরা সামান্য সাহায্য করলাম। এই এলাকায় প্রায় 26টা পরিবার বন্যাক্রান্ত হয়ে আছে, সে আমরা 26 জনকে প্রাণ দিয়েছি। এই 26 জন আমাদের একটা লিস্টে আছে, এই 26 জনকে আমরা লিস্ট দিয়েছি। মাঠ জলে ডুবে গেছে, এখানে যারা এই যে আমাদের মহিলা সমিতি আছে বা ক্ষুদ্র কৃষক যারা আছে, এরা গবাদি পশু পালন করতে অনেক হিমশিম খাচ্ছেন, যেহেতু ঘাস নাই খড়কুটা নাই। তাই এই গ্রামের পক্ষ থেকে আমি সরকার মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি যে এই প্রত্যন্ত এলাকায় অন্তত বুধুরায় গ্রামবাসীকে কিছু গোখাদ্য রিলিফ না দিয়েও যদি ওনারা একটু সহায়তার হাত বাড়িয়ে সরকারি। আজ 24 নং ওয়ার্ডের প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা নেতৃত্বে এবং স্কুল শিক্ষকের সহযোগিতায় রামকুমার নদী পাঠশালায় বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। বিগত 2 দিন থেকে শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ অসম সাহিত্য সভা স্কুলে ত্রাণ বিতরণ করা হয়। উক্ত ত্রাণের ব্যবস্থা করে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পরে সংবাদ মাধ্যমে বন্যা আক্রান্তরা এবং প্রাক্তন কমিশনার বিধায়ককে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই মুহূর্তে আমরা রামকুমার নন্দী পাঠশালায় আছি। পাঠশালায় রিলিফ যারা ফ্লাড এফেক্টেড যারা পরিবার এসেছেন, এখানে রিলিফ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, সেটা বিতরণ হচ্ছে। এটার জন্যে আমরা ধন্যবাদ জানাবো আমাদের শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে, আর ধন্যবাদ জানাবো আমাদের জেলা প্রশাসনকে। আর আমাদের ওয়ার্ডে 8টা এইরকম ক্যাম্প রয়েছে, প্রত্যেকেই এইবার পর্যাপ্ত পরিমাণে রিলিফ পেয়েছে। চাল ডাল সোয়াবিন আলু সর্ষার তেল কয়েল আপনার মোমবাতি ম্যাস এই হিসাবে অনেক জিনিস এসছে সরকারের তরফ থেকে। বেবি ফুড এসছে, ডাক্তারের টিম এসছে, প্রত্যেকে এবার অনেক সুযোগ সুবিধা পেয়েছেন। তো আজকের দিনে আমরা আমাদের প্রশাসনকে, আমাদের শিলচরের বিধায়ককে প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি শ্রদ্ধা জানাচ্ছি ওনার এই প্রচেষ্টার জন্যে। এখানে যারা ভিক্টিম আছেন সবাই উপকৃত হয়েছেন। তো এখন আরেকটা কথা বলবো, প্রত্যেক স্কুলের যারা টিচার আছেন প্রত্যেকেই পুরো দিন থেকে, হ্যাঁ রাত্রিবেলা থেকে এই যে যারা এসছেন বন্যার্তরা সবাইকে সহযোগিতা করেছেন। এই জন্যে আমি 24 নম্বর ওয়ার্ডের এক্স কমিশনার মধুমিতা শর্মা আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। বৃহস্পতিবার শিলচর হিরণপ্রভাদেব শিশু মন্দির স্কুলে হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে প্রায় 500 জন বন্যাপীড়িতদের মধ্যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। এই আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্কুলের অধ্যক্ষ জয়শ্রী কর ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন সংস্থার তরফে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আশিস দেবরায়, সম্পাদক কৃষ্ণ কংস বণিক, সদস্য সম্রাট দাস ও অনুপম দে প্রমুখ। আমাদের এখানে এসেছেন প্রায় 500 জন মানুষ। হৃদয় একটা সামাজিক প্রতিষ্ঠান, যারা সমাজের কল্যাণের জন্য কাজ করে থাকেন। তাদের সঙ্গে আমার পরিচয় নেই, আজকে তাদের সম্বন্ধে জানতে পেরে আমি খুবই সৌভাগ্যবান। এবং তারা আজকে আমাদের স্কুলে ডাল সয়াবিন তরকারি ভাত তাদের মধ্যে ওরা খাদ্য বিতরণ করেছে। এইরকম প্রচেষ্টা থাকায় এবং এখানে আমাদের স্কুলে আসা একটা দুষ্কর ব্যাপার। এখানে কোমর অবধি জল, এই কোমর জল পেরিয়ে ওরা এই খাদ্য সামগ্রী নিয়ে এসছেন, সেইটা আমি তাদের কাছে কৃতজ্ঞ। কারণ বিপদের সময় দুস্থদের পাশে দাঁড়ানো হলো আসল মানবিকতা, এবং তারা সেই মানবিকতার সামাজিক সংস্থা, সেই সংস্থা সবসময় মানুষের দুর্গতদের পাশে থাকে এবং সাহায্য করে যায় যখন যে বিপদে পড়ে
সবাইকে স্বাগত করে যায়। আজ এখানে মাননীয় হিরণ মহাদেব শিশু মন্দির স্থানে এসে প্রায় 500 বন্যার্থদের মধ্যে তাকে বিতরণ করা হয়েছিল। এটা মাননীয়তার তার তাগিদে একটা ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র আমাদের। আমরা কাছাড়ে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বন্যা পীড়িতদের দুর্ভোগ অব্যাহত রয়েছে। বন্যায় জর্জরিত অবস্থায় থাকা লোকদের পাশে দাঁড়াননি জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি কর্মীরাও। বন্যাক্রান্ত হওয়ার 10 দিন অতিক্রান্ত হওয়ার পরও ত্রাণের কোনো ছিটে ফোঁটা পৌঁছায়নি এই গ্রামে। ঠিক এমনই অভিযোগ করলেন সোনাইয়ের দক্ষিণ মোহনপুর নবম খণ্ডের ধামালি গ্রামের জনগণ। হিন্দু, মণিপুরী ও মুসলিম সম্প্রদায় মিলে প্রায় 600 পরিবারের লোকেরা বন্যাক্রান্ত হয়ে রয়েছেন। এমনকি 10 দিনেরও অধিক গ্রামের প্রধান রাস্তাটি কোমর জলের তলায় রয়েছে। নৌকা ছাড়া এই এলাকার যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। নৌকায়ও এই গ্রামে পৌঁছতে হলে প্রায় 2 কিলোমিটার অতিবাহিত করতে হয়। এখানে অবস্থায় অসহায় হয়ে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় বন্যাক্রান্তরা সংবাদ মাধ্যমকে পেয়ে জানান, বন্যা পীড়িত হয়েও তাদের মিলছে না কোনো ত্রাণ সামগ্রী। এখন পর্যন্ত এই গ্রামের লোকদের খবর নিতে আসেনি কোনো জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতা ও সরকারি কর্মীরা। গ্রামের লোক বিদ্যাচন্দ্র সিংহ এবং সিফজল হক লস্করা জানান, এই গ্রামের দুর্দশা দেখার মতো কেউ নেই, প্রত্যন্ত অঞ্চলের খবরও রাখে না কেউ। জানান, গত সোমবার তাদের গ্রামের লাগোয়া মধুরবন্ধ গ্রামের বন্যা পরিদর্শন করে গেছেন জেলাশাসক কীর্তি জল্লি। এরপর থেকেই ওই গ্রামে ঝাঁকে ঝাঁকে ত্রাণ যাচ্ছে, অথচ পার্শ্ববর্তী একই অবস্থায় থাকা গ্রাম ধামালিতে ফিরেও তাকাচ্ছে না প্রশাসন বলে অভিযোগে জানান তারা। গ্রামটা প্রায় 95% মানে জলে ভিতরে আছে বর্তমানে। রাস্তাটা বিছিন্ন হয়েছে, ছেলে মেয়ে একটাও মানে স্কুলে যেতে পারে নাই। আর দীর্ঘ কয়েকদিন আগে মানে এই ডিসি ম্যাডাম বা অন্যজন ইয়া মানে দক্ষিণপূর্ব অষ্টমখণ্ডে মানে অনেক প্রশাসন ইয়া ওখানে খোঁজখবর করছে, কিন্তু আমাদের এই দক্ষিণপূর্ব নবমখণ্ডে কোনো দেখি আমি তো আশা করি কেউ তো পাইলাম না, কোনো খবরাখবরও নাই, কোনো রিলিফ টিলিফ তো কিছু তো নাই, অন্য কাছে দিতে পারে, কিন্তু আমাদের ওখানে তো রিলিফ দেওয়ার খবর বহিষ্কুলা যে অত মানে আমাদের মানে বললার টিলার মানে যাইতে গেলে আমার একটা মানে একটা মানে একটা বন একটা পার হয়ে যেতে লাগে, ওখানে গিয়া আবারও মানে অসুবিধা, যাইতে অসুবিধা, নৌকাটা খুব কম। আর কি বলবো, সব তো ডুবি গেল। আমার একটা ফিশারিও আছে, ফিশারিটা মানে ডুবে গেল জলে, প্রায় ফিশারির উপরে 5 থেকে 6 হাত মতো গভীরভাবে ডুবে গেছে। আর বর্তমানে আমার টিন সব ঘুরে আসলো, সব তো টিন এখন তো মানে মানে সরিয়ে গেছে। আলগাপুর কেন্দ্রের উত্তর কালীনগরের 400 অসহায় জনতা অনুদাচরণ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আশ্রয় নিয়েছিলেন। তাদের সবাইকে শুক্রবার সকাল 10টার মধ্যে শিবির ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এই মানুষগুলোর ঘরে বাইরে এখনও বন্যার জল রয়েছে। ঘরের অবস্থা বেহাল, নির্বিশুদ্ধ পানীয় জল, রাস্তাঘাট, গোবাদি পশুর খাদ্য। এমত অবস্থায় শরণার্থীরা নিজ ঘরে যেতে চাইছেন না, তাদের ঘর বাড়ি রাস্তাঘাট শুকনো পর্যন্ত আশ্রয় শিবিরে বা অন্যত্র থাকার ব্যবস্থা করে দিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। তারা জানান, কৃষিকাজ করে তারা জীবিকা নির্বাহ করেন, বন্যার জল ক্ষেতের শাকসবজি বিনষ্ট করে দেওয়ায় এখন তারা জীবনযাপনের উপায়হীন হয়ে পড়েছে। তাই তারা আর্থিক সাহায্যের জন্য জেলা প্রশাসন ও বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন। এখন বর্তমানে আমরা কইছেন আগামী শুক্রবারে 10টার ভিতরে আমরা স্কুল ছাড়িয়া আমরা বাড়িঘর লই নিতাম। আমরা বাড়ির মধ্যে ফইল, পানি, গাড়া আমরা কীরকম আরও বাচ্চা কাচ্চা লইয়া যাইমু। তারা কইছেন কথা তুমি যাইতেও লাগবো, না গেলে তুমি জানি কেন রইতে পারতে না। এখন আমরা সরকারের কাছে আমরা কথা জানাই, আর ডিসি সারে, এমএলএ সাহেবরে, বড় বড় সাহেব সকলের জানাই আর কথা আবেদন রাখিয়ার আপনার কাছে। আমরা রাত জোড় করে কই আর আপনারা রে, আমরা টাকার ব্যবস্থা দেও, আমরা বাসার কোনো লাইন নাই। এরপরে আমরা বর্তমানে আমরা খমরণে ফইলা গাড়া আছে, আপনারা এখান দেখুন যদি আমরা দয়া করি আপনারা কই আর কথা আমরা সাহায্য করো। টাকার কোনো মতে আমরা জায়গা নাই, রোয়ার জায়গা নাই, খাবার জায়গা নাই, পানিরও কষ্ট। এরপরে বাচ্চা কাচ্চা লইয়া আবার ঘরে, ফ্যামিলি লইয়া আবার ঘরে আমরা রাত্রে আন্ধার হিসাবে থাকতে লাগবো। সাপ আছে, বিচ্ছু আছে, যদি আমরা বিচ্ছু কামড়াইতে তো আমরা সমস্যা হইব, দুর্গতি হইব, আমরা গরিব মানুষ। ওনার কারণে আমরা গরম সামাইতাম পারি না, ও আপনারা দেখো ও উঠানোর অবস্থা। আমরা বাচ্চা কাচ্চা আইবা কেমনে হীন, যে জায়গা মাইতে বাচ্চা কাচ্চা স্কুলও ফড়িতা ফলার কারণে যে প্রেশার আমি দেখছি, নিশ্চয় তো আমরার বাচ্চার কারণে আমরা প্রেশার দিই, আর যে আমরার বাচ্চা কেমনে ফড়িতে আমরা চলাফেরা করতাম পারি না, বাচ্চা কাচ্চার রাস্তাঘাট নাই, আমরা গরু আমাইয়া এখন পানি আনবো কেমনে, তারপরে আমরা চলাফেরা করবো কেমনে, বাজারঘাট করবো কেমনে, দেখুন আপনারা এই ফইল আমরা কী হালতে আছি ও তারা কতখান।
বিগত এক সপ্তাহ থেকে কাছাড় জেলার বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া বানভাসীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল শিলচর শহরের সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা খোঁজ। এখন অবধি বিভিন্ন শিবিরে আশ্রিত প্রায় 3,500 শরণার্থীদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ খাদ্য সামগ্রী হাতে তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। আগামীতে বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া বন্যাক্রান্তদের মধ্যে মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। আসামের বিভিন্ন ব্যাংকে প্রতিদিন বিভিন্নভাবে গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া যায়। বুধবার আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের আলগাপুর শাখা বিভিন্ন সমস্যা নিয়ে মুখ খুলল অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ। ব্যাংকের গ্রাহক আলতাফ হোসেন বরভুইয়া, মাসুক উদ্দিন লস্কর ও জাকির হোসেন বরভুইয়া বলেন, ব্যাংকে পাসবুক এন্ট্রি করে দেওয়া হয় না, স্টাফ নেই, নেটওয়ার্ক নেই ইত্যাদি বাহানা করেন ব্যাংক কর্মীরা। লেনদেন করতে হলে সমস্ত দিন লাইনে দাঁড়িয়েও কাজ হয় না, এমনকি দুই তিন দিন পর্যন্ত টাকা তুলতে লেগে যায়। এটিএম কার্ড থাকলে এত ভিড় হতো না, কিন্তু বারংবার আবেদন করা সত্ত্বেও এটিএম কার্ড দেওয়া হয় না এমন অভিযোগ গ্রাহকদের। এছাড়াও এজে ওয়াইসিপি হাইলাকান্দি জেলা উপসভাপতি দিলওয়ার হোসেন লস্করও এমন অভিযোগ করার পাশাপাশি আরো দুটি কাউন্টার খোলার আবেদন জানান। এ নিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি মুখ খুলতে রাজি হননি। আলগাপুর গ্রামীণ বিকাশ ব্যাংকে মানুষের বিভিন্ন সময় হয়রানি শিকার হয়। জনপ্রতিনিধি থেকে আলগাপুর গ্রামীণ ব্যাংকে এত বড় এরিয়া থাকা সত্ত্বেও এই গ্রামীণ ব্যাংকে সমস্যাই থেকে গেল, আজ অবধি পর্যন্ত এই সমস্যাগুলা সমাধান হয়নি। তো আমি অসম জাতীয়তাবাদী যুবছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা সমিতির পক্ষ থেকে জেলা উপায়ুক্ত মহোদয় রোহন কুমার ঝা সহ এখানের স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং স্থানীয় যেগুলা জনপ্রতিনিধি আছেন প্রত্যেককে এবং স্থানীয় দল সংগঠন যুব সমাজ বুদ্ধিজীবী প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি, এই ব্যাংকের সমস্যা সমাধান করার জন্য মানে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ব্যাংকে প্রচুর সমস্যা আছে যেগুলো মানুষ আজকে এই সমস্যা, এটা জ্বলন্ত সমস্যা হলো আজকে ব্যাংকে আসার পরে, ব্যাংকে মানুষ আসার পরে যেগুলো লাইন ব্যাংকে থাকে সেই লাইনগুলায় যদি 300 মানুষ থাকে তাহলে 200 মানুষের টাকা ব্যাংকে থেকে ট্রানজ্যাকশন করে 100 মানুষ সকাল 10টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত থেকে ফেরত যেতে হয়। এগুলো সমস্যা, আরও বিভিন্ন ধরনের সমস্যা আছে যেগুলো আপ টু ডেট করতে সময় আপ টু ডেটে বিভিন্ন সময় লিঙ্ক থাকে না, বা আরও সমস্যা আছে যে ব্যাংকে এত ধরনের মানে মানুষ একটা কাজের জন্য মানুষ 3-5 দিন পর্যন্ত ব্যাংকে আসা। অনেকদিন পরে বন্যায় প্লাবিত এলাকার জনগণের খোঁজ খবর নিলেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যোগেন্দ্র কুমার সিনহা। তিনি সংবাদ মাধ্যমকে জানান, সালচাপড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত দ্বিতীয় খণ্ডের নাথপাড়া, চেঙ্গুর পাড় তথা বাগলেঞ্জার পাড় এলাকাগুলিতে বর্ষাকালীন দিনে অল্প বৃষ্টিতেই বন্যায় প্লাবিত হয়ে যায় এবং গ্রামগুলির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই মানুষের যাতায়াতের জন্য একটি ভালো রাস্তা নির্মাণ করে দেওয়ার দাবি জানান তিনি। এ নিয়ে আগামী কিছুদিনের মধ্যে তিনি সালচাপড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার রাজজ্যোতি বরার সাথে আলাপ করবেন বলে জানান। যদিও সালচাপড়া মধ্যে এই অন্তর্গত গ্রাম, কিন্তু সব দিকে বিচ্ছিন্ন, গতিকে আজকে এই দুর্দশা দেখে আমি অত্যন্ত মর্মাহিত। একটা রোগী শেষ পর্যন্ত নৌকায় করিয়া, অনেকক্ষণ পরে একটা নৌকায় করিয়া ওনাকে নিয়ে যাওয়া হয়, এই হেন অবস্থা। আপনি এখানে কীরকম করে এসেছেন আজকে? এখানে এসেছি একটা নৌকা ভাড়া করে এসেছি। আচ্ছা আচ্ছা। তাও সেই নৌকা অনেকক্ষণ পরে সেই নৌকা পাই, অপেক্ষা করতে করতে প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করলাম, অনেক যোগাযোগ করলাম, তারপরে পেলাম। আচ্ছা আচ্ছা। গতিকে আমি সরকার বাহাদুরের কাছে ডিসি মহোদয়ের কাছে, উনি অত্যন্ত দক্ষতা মানুষ, গতিকে উনার কাছে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ করতে চাই, অন্ততপক্ষে সালচাপড়ার এই চেঙ্গলপাড় থেকে রেলওয়ে লাইন পর্যন্ত একটা রাস্তা, এই রাস্তাকে যদি আরও
আড়াই ফুট তিন ফুট যদি উঁচা করা হয়, তবে এই যে সমস্ত এখানে প্রায় 10,000 পপুলেশন অন্তর্ভুক্ত। শালচাপড়া জিপিতে বন্যায় প্লাবিত 1,500 লোকের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করা হয় শালচাপড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসে। এতে উপস্থিত ছিলেন জিপি সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান বড়ভুঁইয়া, ব্লক অফিসের কর্মকর্তা দুজন শিক্ষক শাহজাহান আহমেদ লস্কর এবং আলম হোসেন লস্কর, সমাজসেবী আদিত্য গিরি বরপাত্র সিনহা, নীতিশ রঞ্জন দাস, সোহেল আলম লস্কর, ফারুক আবদুল্লাহ লস্কর, ফারুক আহমেদ লস্কর প্রমুখ। চেংকুড়ি এলাকায় বন্যার্তদের ত্রাণ বিতরণ করল নবোদয় ক্লাব। এদিন চেংকুড়ি বিবেকানন্দ কলেজে কয়েক শতাধিক বন্যার্তদের চাল, ডাল, মিনারেল ওয়াটার সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্য, জেলা প্রশাসনের থেকে বরাদ্দ চাল ও ক্লাবের ব্যবস্থাপনায় বন্যার্তদের হাতে তুলে দেওয়া হয়। চেংকুড়ি রোড বিগত প্রশাসনের তরফ থেকে আপনার 300 ফ্যামিলির খাদ্য দিছে, ডাউল চাউল আর তেল লবণ এগুলো দিছে, আর বাকিটা আমরা নবোদয় ক্লাবে বাকি ফ্যামিলিগুলোতে আমরা হেল্প করতেছি, আর জলটা আমরা নবোদয় ক্লাব থেকে দিতেছি, আর এক্সট্রা বিস্কুট জল এগুলো আমরা নবোদয় ক্লাবের তরফ থেকে। আমরা এই ক্লাবে আগেও এখানে বন্যাক্রান্তদের এই ত্রাণ শিবিরে খাবার ব্যবস্থা করছি, দুই দিন ভাতের ব্যবস্থা করছি। আমরা চেংকুড়ি ক্লাব থেকে এইগুলো করা যাবে। এখানে টোটাল আছে প্রায় 800 ফ্যামিলি। আমি প্রশাসনের কালকেও দাবি জানিয়েছি যে আমাদের এখানে লোকজন বেশি, ওয়ার্ডে বেশি প্লাবিত হয়েছে, নিচু এরিয়া, এরিয়াটা বড়। ওনারা যে দিয়েছে বলছে যে এই মাপে আমরা যেটা মাপ আছে আমরা এই মাপে দিয়েছি, বাকিটা হয়তো আগামী দিনে দেখা যাবে বলছে। যেহেতু 2-3 ইঞ্চি জল কমেছে, এখনও অনেকের ঘরে 8 গোলা জল রয়েছে, কোমর জল রয়েছে, অনেকে জলে প্লাবিত রয়েছে। আশা করি 3-4 দিনের ভিতরে আমাদের বিধায়কের চেষ্টা করতেছে জল নেওয়ার জন্য, আশা করি 3-4 দিনের ভিতরে জলটা। শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক এবং বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন সমিতি বর্তমান প্রাকৃতিক বিপর্যয়ের জন্য 21 মে সমিতির পঞ্চম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান বাতিল করে বন্যাক্রান্ত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গত 22 মে একটি স্বাস্থ্য শিবির ও 23 মে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণের পর আজ করাতিগ্রাম রংপুর শিব মন্দির প্রাঙ্গণে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণের ব্যবস্থা করেন। সমিতির সভাপতি ডা বিজয়লক্ষ্মী দাস চৌধুরী সহ ডা অরিনা রাহা, ডা আভিরি দত্ত এবং ডা সন্দীপন পাল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। স্থানীয় সুরভি সংঘের সদস্যরা এই শিবির আয়োজনের ব্যবস্থাপনায় সাহায্য করেন। সমিতির সম্পাদিকা সঙ্গীতা দত্ত এ খবর জানিয়েছেন। বা কোভিডের সময় স্কুলের বাইরেও নানা জায়গায় আমরা সুবিধে মতো আমাদের আমাদের সাধ্য অনুযায়ী কিছু কাজ করেছি। এবারে এই 21 তারিখে ছিল আমাদের সমিতির 5 বছর পূর্তি দিবস। আমরা প্রথমে পরিকল্পনা করেছিলাম সেই উপলক্ষে কিছু অনুষ্ঠানের আয়োজন করবার, কিন্তু বর্তমান বন্যাকালীন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা কোনোরকম আনুষ্ঠানিকতা বাদ দিয়ে যতটুকু সম্ভব অন্যরকম কাজে আমরা নিজেদের নিয়োজিত করেছি। আমাদের স্কুলে যারা আশ্রয় গ্রহণ করেছেন তাদের নিয়েও আমরা একটা মেডিকেল ক্যাম্প একদিন করেছি। তাছাড়াও আমরা রংপুর করাতি গ্রামে কিছু জিনিস বন্যার্তদের মধ্যে বিতরণ করেছি। আজকে আমরা এখানেও একটা মেডিকেল ক্যাম্প করলাম, তাতে আমাদের এখানকার স্থানীয় সুরক্ষি সংঘ ব্যবস্থা ক্যাম্পের ব্যবস্থাপনায় আমাদের নানাভাবে সাহায্য করেছেন। এখানে যথেষ্ট সংখ্যক মহিলা, পুরুষ, শিশু এসেছেন এবং আমাদের সমিতির সভানেত্রী ডক্টর বিজয়লক্ষ্মী দাস চৌধুরী, তাছাড়া ডক্টর অরিনা রাহা, ডক্টর সন্দীপন পাল এবং আভিরি দত্ত, ডক্টর আভিরি দত্ত তারা ছিলেন এখানে। আমরা প্রায় 300 মতো রোগী দেখা হয়েছে এবং তাদেরকে ওষুধ দেওয়া হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। উপত্যকা জুড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মদিন পালিত। কাদা মাড়িয়ে বরখলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন জেলা উপায়ুক্তের। পা
পাবলিক স্কুল রোডেও পাম্প লাগিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা, ভূয়সী প্রশংসা বিধায়কের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।